नर्वस सिस्टम, टाइप्स ऑफ नर्व एंड न्यूरॉन। দেখো আমরা নার্ভাস সিস্টেম পড়বো, আমাদের এটা রয়েছে অ্যানিমেল ফিজিওলজিতে। ওকে, তো নার্ভাস সিস্টেম পড়ার আগে আমাদের জানতে হবে যে নার্ভ কি। না, আমাদের পুরো শরীরের মধ্যে যে সমস্ত কাজগুলো সবসময়ের জন্য হচ্ছে, ধরো ব্লাড সাপ্লাই হচ্ছে, আমি পরিশ্রম করছি, আমার অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন, কোষের মধ্যে অক্সিজেন নিয়ে যাবে, রক্ত হয়তো নিয়ে গেল, তাহলে কতটা অক্সিজেন নিয়ে যাবে, এই সমস্ত নির্ধারক কে? আমাদের মস্তিষ্ক। আর সে কীভাবে নির্ধারণ করে? না, তার থেকে যে স্নায়ু উৎপন্ন হয়েছে, সেই স্নায়ুর মাধ্যমে সবকিছু সম্ভব হচ্ছে। তাহলে এই স্নায়ু যখন একসাথে যুক্ত হয়ে তৈরি করে স্নায়ুতন্ত্র, তখনই ওই স্নায়ুতন্ত্র আমাদের শরীরের এই সমস্ত কাজগুলো করে। তাহলে আমরা সংক্ষেপে কি বলতে পারি যে নার্ভাস সিস্টেম কাকে বলে? না দেখো, বলছে স্নায়ু কোষ এবং নিউরোগ্লিয়া সংযুক্ত হয়ে যে তন্ত্র আমাদের বাইরের পরিবেশের সঙ্গে বিভিন্ন উদ্দীপনা, মানে বাইরের একটা উদ্দীপনা হলো সমস্ত শরীরটাতে সাড়া দিচ্ছে, তাহলে উদ্দীপনায় সাড়া দিচ্ছে, পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং আমার নিজের শরীরের অঙ্গ এবং বিভিন্ন তন্ত্রের মধ্যে সংযোগ সাধন করছে, তাকে আমরা বলছি নার্ভাস সিস্টেম। ওকে, তো এখানে অনেক একটা ধারণা আছে, নিউরন কি স্যার, স্নায়ুতন্ত্র কি, স্নায়ু কি, এগুলো নিয়ে একটা ধারণা থাকে, একটু ক্লিয়ার করে দিই। তো দেখো এখানে নিউরন কাকে বলছে? নিউরন মানে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে স্নায়ু কোষ, নাই কোষকে আমরা বলতে পারি এক প্রকার নিউরন, মানে এক্সাম্পল হিসাবে। সেই স্নায়ু কোষগুলো কি হয়, না স্নায়ু কোষগুলো ধরো এদের মধ্যে একটা আবরণ তৈরি হলো, আবরণ যখন আবরণ দিয়ে দেওয়া হচ্ছে তখন এদেরকে বলা হচ্ছে স্নায়ু তন্তু। ওকে, তো দেখো সেই জন্য স্নায়ু কোষ থেকে স্নায়ু তন্তু, এরপরে এই স্নায়ু তন্তুগুলো কি হয়, না এই স্নায়ু তন্তুগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে পরপর পরপর তৈরি করে কে, না স্নায়ু। ওকে, এই স্নায়ু কি করে, যখন অনেকগুলো একসাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় স্নায়ু তন্ত্র। ওকে, তো এরপরে দেখো এখানে আমরা একটা ছবিতে দেখিয়েছি যে স্নায়ুতন্ত্রের মধ্যে আমাদের এখানে কীভাবে কাজ করছে। না আমাদের এই ধরো আঙুলের কাছে কোনো একটা ছুঁচ ফুটে গেল, তো এখান থেকে উদ্দীপনা দেখো বহন করে নিয়ে যাচ্ছে একটা নিউরন, দেখতে পাচ্ছ কালো রঙে যেটা রয়েছে, এটাকে আমরা বলে থাকি কি, এটাকে বলি সেনসরি নিউরন। ও এখানে নিয়ে গিয়ে উদ্দীপনাটাকে নিয়ে গিয়ে অ্যাডজাস্টার নিউরন দুজনের মধ্যে কানেক্ট করিয়ে দিচ্ছে, এবং এইখান থেকে পুনরায় আবার ইফেক্টর কি করছে, মোটর নিউরন বহন করে নিয়ে এসে এখানে ইফেক্টরে নিয়ে আসছে। এইভাবে কিন্তু টোটাল স্নায়ুতন্ত্র সিস্টেমটা আমাদের কাজ করছে। ওকে, তা আমরা এখন দেখবো যে স্নায়ুতন্ত্রের কতগুলো ভাগ রয়েছে। স্নায়ুতন্ত্রের যে ভাগ রয়েছে, মানে অনেক রকমভাবে স্নায়ুতন্ত্রের ভাগ করা যায়। ওকে, তো কী কী ভাগে ভাগ করা যায় দেখো, না স্নায়ুতন্ত্রকে ভাগ করা হয় তার ফাংশনের ভিত্তিতে ভাগ করা হয়েছে। একে বলছি সেন্সরি নিউরন বা রিসেপ্টর বা অ্যাফারেন্ট নিউরন, যে বহন করে নিয়ে যায়। দুয়ে বলছে মোটর নিউরন, অর্থাৎ যখন বহন করে নিয়ে যাওয়ার পর সে উদ্দীপনাটাকে আবার ব্যাকে নিয়ে আসবে, মানে উদ্দীপনায় সাড়া দিবে, যাকে সাড়া দেওয়াটা হচ্ছে মোটর নিউরন, ইফেক্টর নিউরন বা এফারেন্ট নিউরন কাজ করে। নেক্সট বলছে অ্যাডজাস্টার, মানে কি, যখন আমাদের স্নায়ুতন্ত্র বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে দুটো নিউরনের সংযোগ স্থলে কাজ থাকে, এত দুটো নিউরনকে কানেক্ট যারা করে তাদেরকে বলে অ্যাডজাস্টার নিউরন। ওকে, বা কানেক্টর বা ডিলেইং নিউরন বা ইন্টার নিউরন একই জিনিস। এরপর রয়েছে নিউরো সিক্রেটারি নিউরন, অর্থাৎ আমাদের কিছু নিউরন রয়েছে যারা সঙ্গে সঙ্গে উদ্দীপনা পেলে বা উদ্দীপনায় উদ্দীপিত হলে তারা কী করে, বিভিন্ন হরমোন নিঃসৃত করে, যেমন যেমন আমাদের ADH, অক্সিটোসিন, ঠিক আছে, এই হরমোনগুলো নিঃসৃত করে, এগুলো হচ্ছে নিউরো হরমোন বলা হয় এই জন্য এগুলোকে। আর এছাড়া বলছি কিছু নিউরনের যদি আবরণ থাকে, কি আবরণ থাকে না, তার ভিত্তিতে আমরা নিউরনকে দুভাগে ভাগ করতে পারি। এক তাকে বলি, যার মধ্যে আবরণ থাকে তাকে আমরা বলি মেডুলেটেড অর মায়েলিনেটেড নিউরন, আর যার মধ্যে থাকে না তাকে বলে নন মেডুলেটেড বা নন মায়েলিনেটেড নিউরন। মানে কোনো একটা নিউরন, ঠিক আছে, তো আমরা দেখব তার মধ্যে যদি কোনো আবরণ যদি থাকে আর কি, এর মধ্যে আবরণ থাকে, ঠিক আছে, তখন তাকে বলছে মায়েলিনেটেড, আর যদি কোনো আবরণ না থাকে তখন তাকে বলা হচ্ছে নন মায়েলিনেটেড। তো আমরা ডিপেন্ডিং আপন দ্য প্রসেস, অর্থাৎ প্রবর্ধকের সংখ্যা কি পরিমাণে রয়েছে, কটা রয়েছে, একটা হচ্ছে আপোলার। আপোলার মানে কি, যখন আমরা দেখতে পাচ্ছি কোনো শাখা নেই তখন আমরা তাকে বলছি কি, আপোলার, নো প্রসেস। ওকে, ইউনিপোলার মানে কি, এখানে আমরা একটা মাত্র প্রবর্ধক দেখতে পাচ্ছি, এখান থেকে দেখো কোষদেহ থেকে একটা মাত্র শাখা বেরিয়েছে, এটা সাধারণত মেসেনকেফালিক নিউক্লিয়াস ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নেক্সট রয়েছে বাইপোলার। বাইপোলার মানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই দুদিকে রয়েছে, এদিকে এদিকে কোষদেহ থেকে,
এটা দেখা যায় আমাদের অন্তঃকর্ণের স্পাইরাল গ্যাংলিয়ার ক্ষেত্রে দেখা যায়। নেক্সট রয়েছে মাল্টিপোলার, মাল্টিপোলার মানে দেখো আমাদের কোষ দেহ থেকে অসংখ্য ডেনড্রন বেরিয়েছে, তো সেই কারণের জন্য একে আমরা মাল্টিপোলার বলে থাকি। ওকে, নেক্সট রয়েছে সিউডোপোলার, সিউডোপোলার মানে এখানে একই কোষ দেহ থেকে বা একটা জায়গা থেকেই এখানে অ্যাকশন, এখানে ডেনড্রন এক বিন্দু থেকে উৎপন্ন হয়েছে। আচ্ছা, এছাড়া আরেকটা রয়েছে দেখো যে কিভাবে রাসায়নিক পদার্থ বা হরমোন সিক্রেট করে তার উপর ডিপেন্ড করে আমরা দুভাগে ভাগ করতে পারি আমাদের নার্ভকে। তো এখানে রয়েছে একটি অ্যাড্রিনার্জিক, আর একটা রয়েছে কোলিনার্জিক। অ্যাড্রিনার্জিক মানে কি, যে সমস্ত নার্ভ উত্তেজিত হওয়ার পরে অ্যাড্রিনালিন জাতীয় কিছু হরমোন সিক্রেট করে তাদেরকে আমরা অ্যাড্রিনার্জিক নিউরন বলে থাকি, যেটা সাধারণত সিম্প্যাথেটিক নার্ভকে বলে থাকি। ওকে, আর কোলিনার্জিক মানে কি, যে সমস্ত নিউরন অ্যাসিটাইল কোলিন জাতীয় ফর্ম করছে রাসায়নিক পদার্থ এবং নার্ভের উদ্দীপনাতে সাহায্য করছে, সেক্ষেত্রে এর উদাহরণে কী হবে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। তাহলে আমরা এখন নার্ভের ভাগগুলো সম্পর্কে জানলাম। নেক্সট এবার আমাদের সিলেবাসে যেটা রয়েছে স্ট্রাকচার অফ নিউরন, হোয়াট ইজ নিউরন, নিউরন কাকে বলে। না, আমরা জানি যে আমাদের স্নায়ুতন্ত্রের যে গঠনগত এবং কার্যগত একক অর্থাৎ স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম কল্ড নিউরন। তো নিউরন এইভাবে আমাদের কী করে, উদ্দীপনা গ্রহণ করে এবং সেটাকে বহন করে নিয়ে গিয়ে পরিবেশের সাথে একটা মানিয়ে নিতে সহায়তা করে। ওকে, তাকে আমরা নিউরন বলছি। আমরা একে স্নায়ুকোষও বলেছি। তো এই নিউরন দিয়েই আমাদের স্নায়ুতন্ত্র তৈরি হয়েছিল। তো একটা এখানে নিউরনের আমি স্ট্রাকচারে কী কী অংশ দেখা যায় সেগুলো দেখবো। জেনারেলি আমরা নিউরনকে ভাগ করি সেল, বডি, অ্যাক্সন, ডেনড্রন, অর্থাৎ তিনটে ভাগ দেখা যায়, এক, দুই, তিন। ওকে, তো এখানে দেখো প্রথমে বলছি সেল বডি, এখান থেকে এই অংশটা, এটাকে বলা হয় কোষ দেহ বা সেল বডি। এবং এখান থেকে দুটো প্রবর্ধক বেরিয়েছে, একটা লম্বা প্রবর্ধক নিচের দিকে তাকে বলে অ্যাকশন, আর যেটা চারিপাশে ছোটো ছোটো বেরিয়েছে এই অংশগুলোকে বলা হয় ডেনড্রন। তাহলে তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে আমরা যদি এই জায়গায় আরেকটা স্নায়ু আঁকি আর কি, তো এই জায়গা থেকে একটা স্নায়ু যদি আঁকি, এখানে তার ডেনড্রাইটস ডেনড্রন থাকবে, এখান থেকে উদ্দীপনাটা এখানে আসবে, এই সংযোগস্থলটাকে সাইনাস বলে। অর্থাৎ এখানে যে ডেনড্রনগুলো রয়েছে এরা কী করে, এরা অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে সংজ্ঞাবাহ স্নায়ু হিসাবে, তারপর কোষ দেহ তাকে গ্রহণ করে অ্যাকশনকে দিয়ে দেয়, মানে অ্যাকশন এটাকে বহন করে নিয়ে আসে। অর্থাৎ দেখে আমরা বলতে পারি কি, একে অ্যাক্টোপ্রবাহ বলতে পারি, মোটর নিউরন। ওকে, তাহলে এখন কোষ দেহ সম্পর্কে আমরা পড়ি। কোষ দেহে কী কী রয়েছে, যে কোষ দেহ সব থেকে এই নিউরনের মধ্যে একটা প্রধান অংশ, যার মধ্যে আমরা দেখতে পাই যে তার ব্যাস্টিক মেমব্রেন 2 থেকে 20 মাইক্রোমিটার, এবং এর মধ্যে কোষ ঝিল্লি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে কোষ পর্দার মতন, এবং এর মধ্যে বিভিন্ন সেল অর্গান রয়েছে। আর অফাহতে দেখতে পাচ্ছি একটা নিউক্লিয়াস রয়েছে সব থেকে বড়ো, তাই তো? এছাড়া মাইটোকন্ড্রিয়া রয়েছে, গলগি বডি রয়েছে, আর কি দেখতে পাই না, এর মধ্যে কিছু নিজল গ্যানিউলস দেখতে পাই, নিজল দানা রয়েছে। আর এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে এই কোষ দেহ থেকে দুটো প্রবর্ধক বেরিয়ে গেছে, কিছু রয়েছে ডেনড্রন আর কিছু রয়েছে অ্যাক্সন। আর এখানে নিউরোফাইব্রিল থাকে, এটা তোমাদের মনে রাখতে হবে, নিউরোফাইব্রিল যেটা কী করে অ্যাক্সন ডেনড্রনের মধ্যে একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সংযোগ সাধনে সহায়তা করে। এই গেল আমাদের কোষ দেহ। এখানে দেখো এবারে অ্যাক্সন, অ্যাকশন মানে আমরা দেখতে পাচ্ছি এই লম্বা অংশটাকে বলা হচ্ছে অ্যাকশন। তো এখানে বলা আছে যে অংশ থেকে কোষ দেহের যে অংশ থেকে অ্যাকশন উৎপত্তি লাভ করে তাকে বলা হয় অ্যাকশন হিল্ক, মানে তোমরা এই রিজিয়নটাকে বলছো। ওকে, আর এই অ্যাকশন কখনো কখনো কি হয় আবরণ দ্বারা আবৃত থাকে, কখনো কখনো থাকে না, যদি থাকে তখন তাকে আমরা মায়েলিনেটেড বলি, আর যদি না থাকে তখন তাকে আমরা নন মায়েলিনেটেড বলি। এটা তোমাদের সিলেবাসে আছে যে ওই নার্ভ ইম্পালস থ্রু মায়েলিনেটেড নন মায়েলিনেটেড, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো দেখো এখানে যদি মায়েলিন থাকে, আবরণ থাকে, তাকে মায়েলিনেটেড নার্ভ পড়ে, কিন্তু মায়েলিন বা আবরণ থাকলেও ওটা কন্টিনিউয়াস থাকে না, মাঝে মাঝে একটা করে গ্যাপ থাকে, ওই গ্যাপটাকে কী বলা হয়, ওই গ্যাপটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব বা নোডস অফ র্যানভিয়ার। এছাড়া এখানে কিছু কিছু অংশে তোমরা শোয়ান কোষ দেখতে পাবে, এই অংশগুলোকে শোয়ান কোষ বলা হয়। ওকে, আর কি জানতে হবে না, এই অ্যাক্সনের মধ্যে প্রথম যে আবরণটা দেখা যায় সেটাকে আমরা বলে থাকি অ্যাক্সোলেমা, এবং এই অ্যাক্সোলেমার পরে একদম বাইরের দিকে যে আবরণটা থাকে এটাকে বলে নিউরোলেমা। ওকে, আর নিউরোলেমার অ্যাক্সোলেমার মিডিলে একটা স্তর থাকে, সেটাকে আমরা কী বলে থাকি, সেটাকে আমরা বলি মায়েলিন শিথ। আর এর মধ্যে যে সাইটোপ্লাজমটা থাকে, অর্থাৎ অ্যাক্সনের যে সাইটোপ্লাজম তাকে আমরা কী বলে থাকি, একে বলে থাকি আমরা এক্সোপ্লাজম। ওকে, আর
এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোষদেহের যা অর্গানেলস থাকে এখানেও সেম অর্গানেলস থাকলেও কিছু কিছু যেমন হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারের মধ্যে পড়ে কি গলগি কমপ্লেক্স আর মেজর গ্রানিউল কিন্তু এই অ্যাক্সনের ক্ষেত্রে দেখা যায়। ওকে, আর রেন্ডন তোমরা জানো রেন্ডন কোষদেহ থেকে ছোট ছোট প্রবর্তক অসংখ্য বেরিয়েছে, কোনো কোনো সংজ্ঞাবাহর ক্ষেত্রে আবার লম্বা হতে পারে। তো এ যত বেশি লম্বা হবে আর কি, ডিস্টেন্স যত বেশি বাড়বে তত এর ব্যাসটা কমতে থাকবে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর নিউরোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, মেজর গ্রানিউলস, নিউরোফাইব্রিলস এগুলো সমস্ত কিছুই কিন্তু ডেন্ড্রনের মধ্যে দেখা যায়। ওকে, আর এখানে যে অসংখ্য শাখায় ভাগ হয়েছে ডেন্ড্রন এটাকে আমরা বলি ডেন্ড্রাইটস। আর ডেন্ড্রন বা ডেন্ড্রাইটস তাহলে কিসে সাহায্য করছে? অ্যাকসেপ্টর হিসেবে কাজ করছে, রিসেপ্টর হিসেবে কাজ করছে, সংজ্ঞাবাহ নায়রন অর্থাৎ সেন্সর নিউরন হিসেবে কাজ করছে। ওকে, তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি ডেন্ড্রাইট, ডেন্ড্রন, সেল বডি, অ্যাক্সন হিল, অ্যাক্সন, ট্রান্সভার্স, এইভাবে হচ্ছে কি হচ্ছে একটা আমাদের নিউরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে। এবং নার্ভ উদ্দীপনা তাহলে এখানে অ্যাকসেপ্ট হবে, এখান থেকে এইভাবে এসে এখানে পরে অন্য একটা নিউরনকে দিয়ে দেবে, এইভাবে নার্ভ ইম্পালস যায়। তো সেটা আমরা পরে দেখবো। তার আগে আমাদের জানতে হবে অ্যাক্সন ডেন্ড্রনের ভাগ, ডিফারেন্স বিটুইন অ্যাক্সন এবং ডেন্ড্রন, আর পড়তে হবে আমাদের ডিফারেন্স বিটুইন মায়েলিনেটেড অ্যান্ড নন মায়েলিনেটেড নিউরন। এর উপরে মায়েলিনেটেড আর নন মায়েলিনেটেড যে সমস্ত নিউরনের মধ্যে আবরণ থাকে তাদেরকে বলা হয় কি মায়েলিনেটেড, আর যাদের আবরণ থাকে না তাদের আমরা বলি নন মায়েলিনেটেড। তোমরা খেয়াল করবে নার্ভের মধ্যে উদ্দীপনা কি করে যায়, যখন নার্ভটা স্টিমুলেট হয় না এইখান থেকে এইখান, ঠিক আছে, এইভাবে কিন্তু উদ্দীপনাটা যায়, মানে যেখানে আবরণ থাকবে তার মধ্যে দিয়ে কিন্তু কখনো উদ্দীপনা যেতে পারে না, অতএব এই জায়গাগুলো দিয়ে যাবে। আর যার মধ্যে কোনো আবরণ নেই মানে এরকম সিম্পল তার মধ্যে এইভাবে চলে যাবে, কোনো সমস্যা নেই। কাজে একটা জিনিস তোমরা বুঝতে পারছ, যেটা মায়েলিনেটেড নার্ভ হয় যার মধ্যে র্যানগিয়ার পর্ব থাকে সেখানে যদি নার্ভটা পরিবাহিত হয় সেটা কিন্তু এখান থেকে এখান, এখান থেকে এখান লাফিয়ে লাফিয়ে যায়। আর যেটা নন মায়েলিনেটেড হয় সেটা কী হয়, স্ট্রেট যায়। তার জন্য কী হয়, এই মায়েলিনেট নন মায়েলিনেটেডের থেকে মায়েলিনেটেডের মধ্যে নার্ভটা দ্রুত পরিবাহিত হয়। তোমরা বলবে স্যার কী করে সম্ভব, কারণ এটা হচ্ছে যে হেঁটে হেঁটে যায়, এটা লাফিয়ে লাফিয়ে যায় তাই এটাতে দ্রুত যাই। তাহলে আমরা এখন মায়েলিনেটেড নন মায়েলিনেটেড এর মধ্যে ডিফারেন্সটা দেখে নেবো। দেখো মায়েলিনেটেড নার্ভ কি বলছে, মায়েলিনেটেড নার্ভ সাধারণত আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের ছেদ বস্তুতে দেখা যায়, বা এটা মস্তিষ্ক সুষুম্না স্নায়ুতেও দেখা যেতে পারে। আর এটা মেনলি নন মায়েলিনেটেড ওই একই জায়গায় ধূসর বস্তুতে দেখা যায়। ওকে, নেক্সট বলছি দেখো যে মায়েলিনেটেড নার্ভের ক্ষেত্রে দুটো আবরণ থাকে, একটা মেডুলারি সিথ আর একটা নিউরোলেমা। নিউরোলেমাটা একদম বাইরের দিকে থাকে, মেডুলারি সিথটা ভেতরের দিকে থাকে। কিন্তু নন মায়েলিনেটেডের ক্ষেত্রে অনলি নিউরোলেমা থাকে বাইরের আবরণটা, বাট তার কোনো কিন্তু মায়েলিন সিথ বা এই সমস্ত কিছু থাকে না। ওকে, নেক্সট বলছি দেখো যেটা মায়েলিনেটেড হয় তিন নম্বর ক্যারেক্টারে সেখানে কিন্তু র্যানভিয়ারের পর্ব দেখা যায়, আর নন মায়েলিনেটেড ক্ষেত্রে দেখা যায় না। কী করে দেখা যাবে, তার তো আবরণ নেই। চারে বলেছে ব্যাস বেশি, তাহলে ব্যাস কার বেশি হয়, মায়েলিনেটেডের মধ্যে, নন মায়েলিনেটেডের মধ্যে সবসময় কম হয়। ওকে, এবার বলছি মায়েলিনেটেডের মধ্যে দেখো যে কালারটা রেনলি কালারটা বলছে সাদা, এর কালারটা বলছে জেনারেলি ধূসর হয়। ওকে, আর মায়েলিনেটেডের মধ্যে কি বলছে দেখো, কোল্যাটারাল শাখা বর্তমান যা নন মায়েলিনেটেডের ক্ষেত্রে দেখা যায় না। নেক্সট বলছি দেখো নৃত্যক পরিবহন দেখা যায় কার ক্ষেত্রে, মায়েলিনেটেডের মধ্যে, যেটা বললাম ওই নার্ভ ইম্পালস লাফিয়ে লাফিয়ে যায় যার জন্য এখানে ইম্পালসটা দ্রুত যায়, উদ্দীপনাটা দ্রুত পৌঁছায় আর এখানে মন্থর গতিতে পৌঁছায় নন মায়েলিনেটেডের ক্ষেত্রে। তাহলে এই পড়লাম আমরা মায়েলিনেটেড নন মায়েলিনেটেডের মধ্যে ডিফারেন্স দেখলাম। থ্যাংক ইউ।